প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর প্রতিদিনের মতো আমাদের সাথে তোমরা ক্লাসও করছো, তো প্রতিদিনের মতো তোমাদেরকেও সায়েন্স কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো চলো আজকে আমরা গণিত পড়া শুরু করি। তো তোমরা সবাই তোমাদের গণিত বোর্ড বইটা বের করো। দেখো আজকে আমরা গণিত বোর্ড বইয়ের 76 পৃষ্ঠাটা পড়ব, তাহলে তোমরাও তোমাদের গণিত বোর্ড বইয়ের 76 পৃষ্ঠা বের করো। দেখো 76 পৃষ্ঠার উপর একটা ডাকের অঙ্ক আছে, তো আমরা ডাকটা পড়ছি। রাজা ও মিনার একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে দুজনেই সমান পরিমাণ পাবে? তো এখানে দুইজন, রাজা ও মিনার দুইজনের একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে দুজনে সমান পরিমাণ পাবে? তো এই যে দেখো পাশে একটা কি রুটির ছবিও দেয়া আছে, তো রুটি তো গোলাকৃতির হয় আমরা সবাই জানি। তো আসো আমরা রুটির চিত্রটাই আগে আঁকি। তোমরা আমার সাথে সাথে লেখা শুরু করো। দেখো এটা 76 পৃষ্ঠা। তাহলে প্রথমে আমরা কি একটা রুটির ছবি আঁকি। দেখো আমার আঁকা রুটিটা হয়তো মোটামুটি হয়েছে কি, তাই তো? তো এখন দেখো দুইজনে তো আর একটা রুটি ভাগ না করলে পাবে না, তাহলে আমরা যদি ভাগ করতে চাই তাহলে মাঝখানে কি করব, টান দিয়ে আমরা ভাগটা দেখাই দিব। এই যে দেখো আমরা রুটিটাকে কি ভাগ করলাম, এখন এই দিকে এক ভাগ, এই দিকে এক ভাগ, তাহলে যেহেতু দুইটা ভাগ হয়ে গেল তো আমরা নিচে কি লিখতে পারি, দুই ভাগে এক। আবার এই অংশটাকে লিখতে পারি দুই ভাগে এক। তো তোমরা কি এতটুকু বুঝছো যে প্রথমে একটা রুটিকে আমি কি করলাম, মাঝখানে ভাগ করে দিলাম, তো ভাগ করাতে কি দুইটা অংশ হয়ে গেল। দুইটা অংশ হওয়াতে কি এই অংশটার নাম হলো দুই ভাগের এক, আবার এই পাশের অংশটার নাম কি হলো দুই ভাগের এক। আবার এই দুই ভাগের এককে আমরা আরেকটা কথা বলতে পারি কি, অর্ধেকও বলতে পারি। তাহলে আসো এখন কি চিত্র আঁকা হয়ে গেল, এখন ডাক সাজানো শুরু করি। তো এই অঙ্কে আরেকটা জিনিস খেয়াল করো যে এই অঙ্কটা কি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করতে হবে না, শুধু আমরা সাজায় লিখলেই হয়ে যাবে। তো প্রথমে নিচ থেকে আমরা লেখা শুরু করি, রাজা ও মিনার কয়টি রুটি আছে বলতো, একটি রুটি আছে। তাহলে রাজা ও মিনার কয়টি রুটি আছে, একটি রুটি আছে। এখন দেখো রুটিটিকে দুই ভাগে এক বা অর্ধে, দেখো দুই ভাগের একটা আমরা কোন থেকে পাইছি বলতো, এই যে আমরা চিত্র আঁকছি দেখো চিত্রের দুইটা অংশের কি কি ভাগ হয়ে গেল, দুই ভাগের এক, এই পাশেরটাও দুই ভাগের এক। আবার এই দুই ভাগের একের আরেকটা নাম কি হয়, অর্ধেক। তাহলে আমরা কি লিখব, রুটিটি দুই ভাগের এক বা অর্ধেক। তারপর দেখো করলে দুজনেই সমান পরিমাণ পাবে, তাহলে অর্ধেকের পর আমরা কি লিখব, করলে দুজনেই সমান পরিমাণ পাবে। বুঝলাম সবাই, দেখছো কত মজা, প্রথমে আমরা চিত্রটা আঁকলাম, চিত্রে অর্ধেক করে দেখালাম, তো দুইটা অংশের নাম কি হয়ে গেল, দুই ভাগের এক। তারপর আমরা ডাক সাজিয়ে কি লিখলাম, রাজা ও মিনার একটি রুটি আছে, রুটিটি দুই ভাগের এক, এই যে দুই ভাগের একটা কিন্তু এই চিত্রে থেকে আমরা এনেছি, তাহলে দুই ভাগের এক বা অর্ধেক, করলে দুজনেই সমান পরিমাণ পাবে। তো আমরা প্রথম অঙ্কটা করলাম, এখন নিচে আসো। দেখো এই যে দুই ভাগের এক, বা আমরা যদি এটাকে কথায় লিখতে চাই এইভাবেও লিখতে পারি, দুই ভাগের এক। তারপর নিচে দেখো আরেকটা কথা আছে যে দুই ভাগের একের দুই টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, দুই ভাগের একের এই যে এটা হলো
দুই ভাগের একের এক টুকরা, দুই ভাগের এক, এই পাশেরটাও কি দুই ভাগের এক। এখন দুই ভাগের একে আমি যদি দুইটা টুকরা একত্রে মানে একসাথে রাখতে চাই তাহলে এটা কি হবে? তাহলে দুই ভাগের একের যে এই টুকরাটা আমি যদি একসাথে রাখতে চাই তাহলে কি মাঝখানে আমার এই ভাগ যে টানটা দিলাম এই ভাগ করার দরকার হয় না। তাহলে দেখো আমি যদি এই টানটা মুছে ফেলি এখন কি হবে, তাহলে দুই ভাগ তো আলাদা আলাদা ছিল, যখন আমি একসাথে রাখলাম তার মানে তখন কি মাঝখানের ভাগ টানটা আমি মুছে ফেললাম। তাহলে এখন পুরাটা মিলাই আমার কি হয়ে গেল বলো তো, পুরাটা মিলাই কি এক অংশ হলো না? তাহলে দেখো এখন কোনো মাঝখানে ভাগ নেই, তাহলে এটা পুরাটা মিলাই কি এক অংশ, তাই না বলো? তাহলে আমি এটা কি লিখতে পারি, দুই ভাগের একের দুই টুকরা একত্রে রাখলে এক তৈরি হয়। সবাই কি এটা বুঝতে পারছো? যখন একসাথে হয়ে যায় তখন তো মাঝখানে ভাগ থাকে না, তখন পুরাটা মিলাই কি একটা অংশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আসো আমরা এইভাবেই লিখে ফেলি, দুই ভাগের এক এর দুই টুকরা একত্রে রাখলে দুই ভাগের এক এর দুই টুকরা একত্রে রাখলে এক তৈরি হবে। দেখো এখানে আমাদের উত্তর আর আলাদা করে লেখার কিছু নেই, কারণ আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করি না, শুধু কি ডাকটাকে সাজিয়ে লিখেছি, তাই আমরা উত্তর আর না লিখলেও হয়। তাহলে আমরা কি লিখলাম, দুই ভাগের একের দুই টুকরা একত্রে রাখলে এক তৈরি হয়। এই যে দেখো আলাদা আলাদা ছিল, একসাথে করাতে কি মাঝখানে কোনো ভাগ নেই, পুরাটা মিলাই একটা অংশ হয়ে গেল, আর এই কারণে আমরা লিখলাম কি এক তৈরি হয়। তারপর আসো 77 পৃষ্ঠায়, দেখো 77 পৃষ্ঠার উপর একটি ডাক আছে, আমরা ডাকটা পড়ছি। একটি কাগজকে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়? তাহলে একটি কাগজকে চারটা সমান ভাগে ভাগ করা হয়েছে, পাশেই দেখো কাগজের একটা ছবি আছে, কাগজ কি হয় চার কোণা, এই যে দেখো চার কোণা, একটা কাগজের ছবিকে আমি কয়টা ভাগ করেছি, চারটি সমান ভাগে ভাগ করেছি। দেখো ছবিটাও দেখো চারটা সমান ভাগে ভাগ করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো প্রতিটি ভাগকে কি বলা হয়, তো এটাও চিত্র এঁকে আমরা অঙ্কটা করব। তাহলে তোমাদের এতটুকু তোলা হয়ে গেছে সবার, আমি মুছে ফেলি। এটা কত পৃষ্ঠা বলো তো, 77 পৃষ্ঠা। তাহলে প্রথমে আমি কি একটা কাগজের চিত্র আঁকবো, তোমরাও আমার সাথে সাথে একটা কাগজের চিত্র আঁকো তো খাতায়। কাগজটা হয়েছে কিনা, এই কাগজটাকে দেখো, কাগজটা প্রথমে এরকম ছিল, সবাই একটা জিনিস খেয়াল করো, কাগজটা প্রথমে কি পুরোটা অংশ মিলায়া একটা এরকম ছিল কাগজ। তো এই কাগজটাকে আমি কি করেছি, দেখো ডাকে বলা আছে যে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে, এখন যেহেতু আমাকে চারটা সমান ভাগে ভাগ করতে হবে তো এরকম ভাবে আমি কি করলাম ভাগ করে দেখালাম। তো এখন চারটা যেহেতু অংশ হয়ে গেল তাহলে প্রত্যেকটা অংশকে আমি কি বলবো, চার ভাগের এক, এই পাশেটা হবে চার ভাগের এক, এখানেও চার ভাগের এক, এখানেও চার ভাগের এক, তাহলে প্রত্যেকটা অংশ আমার কি হয়ে গেল চার ভাগের এক। তাহলে এখন আমি যদি ডাক সাজায় লিখতে চাই কিভাবে লিখতে পারি, একটি কাগজকে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে, তো তোমরা আমার সাথে সাথে লিখো। একটি কাগজকে চারটি সমান ভাগে ভাগ করা
প্রথমে কি লিখলাম, একটি কাগজকে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু আমাদের নিজেতে লিখতে হয়নি, এটা ডাকেই দেয়া ছিল। এখন আমরা কি লিখবো দেখো, প্রতিটি ভাগকে কি বলা হয়? তাহলে আমরা সাথে কি লিখব, প্রতিটি ভাগকে, প্রতিটি ভাগকে তাহলে কি বলতে পারি? দেখো চিত্রে খেয়াল করো, চার ভাগের এক, তাহলে নিচে চার উপরে কি লিখব, এক। চার ভাগের এক বা এক চতুর্থাংশ। চার ভাগের এক বা এক চতুর্থাংশ। এবং এবং আরেকটা কি, অর্ধেকের অর্ধেক। তাহলে দেখো প্রতিটি ভাগকে চার ভাগের এক বা এক চতুর্থাংশ এবং অর্ধেকের অর্ধেক বলা হয়। তাহলে দেখো চার ভাগের একটা আমরা এই চিত্র থেকে পেলাম, তো এই চার ভাগের একের আরেকটা নাম কি, এক চতুর্থাংশ। এই যে দেখো এক তো উপরে দেয়া আছে আর চতুর্থাংশ কি, এই যে চার, এইটাকে আমরা যদি বলতে চাই আরেকটা নাম কি হয়, এক চতুর্থাংশ, মানে চার ভাগের এক যেটা, এবং অর্ধেকের অর্ধেক। দেখো অর্ধেকের অর্ধেক কি করে হলো, প্রথমে এটাকে দেখো অর্ধেক করেছি, দেখো এই পাশে দুই ভাগের এক, এই পাশে দুই ভাগের এক, তাহলে এটা অর্ধেক হয়ে গেল। এখন অর্ধেকটাকে আবার কি করব, অর্ধেক করে দেখাবো। তাহলে এই যে অর্ধেকটাকে মাঝখানে টান দিয়ে কি করলাম, আবার অর্ধেক করলাম। এই কারণে এটাকে আমি বলতে পারি কি, চার ভাগের এককে অর্ধেকের অর্ধেক, মানে প্রথমে অর্ধেকটুকুকে আমি আবার অর্ধেক করেছি, তাই এটা আরেকটা নাম কি হয়ে গেল, অর্ধেকের অর্ধেক বলা হয়। তাহলে আসো প্রথম দিকে দেখি, আমি প্রথমে কি করব, চিত্রটা এঁকে দেখাবো, তারপরে এসে ডাক সাজাবো। একটি কাগজকে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে চার ভাগের এক বা এক চতুর্থাংশ এবং অর্ধেকে অর্ধেক বলা হয়। তাহলে সবাইকে আমি সবাইকে আমরা বুঝলাম অঙ্কটা। তারপর নিচে দেখো একটা প্রশ্ন আছে, চার ভাগের এক এর চার টুকরা একত্রে রাখলে কি হবে, কি তৈরি হবে? তাহলে ওই যে দুই ভাগের একের সময় আমরা করেছিলাম, এখন এখানে আসো দেখো এই চিত্রটার মাঝখানে যেরকম ভাগ আছে, এখন আমি যদি একত্রে রাখতে চাই তখন কি আমার এই ভাগ চিহ্ন মাঝখানে ভাগ টানগুলো রাখতে হবে? তখন একত্রে রাখলে এই টানগুলো কি দেওয়ার দরকার হয় না, তাহলে আমি এই টানগুলো কি করছি, মুছে ফেলছি। এখন দেখো তো চারটা টুকরা আমি যদি একসাথে রাখতে চাই তাহলে পুরোটা মিলে আমার কি হয়ে গেল, এক অংশ হয়ে গেল। তো মাঝখানে যখন কোনো টান থাকে না তখন একসাথে রাখা হয় চারটা টুকরাকে, তখন কি এটা এক অংশ হয়ে যায়। দেখো চিত্রে কোনো ভাগ নেই, তার মানে এটা পুরোটা মিলেই কি হয়ে গেল, এক অংশ। ঠিক আগের মতো আমরা এটা আবার লিখতে পারি, চার ভাগের এক এর চার টুকরা। চার ভাগের এক এর চার টুকরা একত্রে রাখলে এক তৈরি হয়। আচ্ছা এই যে দেখো এখানে আমরা অঙ্ক করলাম দুই ভাগের এক ও চার ভাগে এক, তাহলে এগুলোকে আমরা কি বলবো বলতো, এই যে দুই ভাগের এক এবং চার ভাগের এককে, এই সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি, ভগ্নাংশ। ঠিক আছে তাহলে আমরা কি বলবো, এই দুই ভাগের এক এবং চার ভাগের এককে, ভগ্নাংশ। তাহলে তোমাদের আজকের দেখো পড়া থাকবে কি, এই 76 এবং 77 পৃষ্ঠায় সব তোমরা খুব ভালোভাবে শিখবে এবং SW খাতায় লিখবে। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।
গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বাংলা পড়াবো। বাংলা গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা এই গল্পটি, এবং আমি বলেছিলাম গল্পটি খুব ভালোভাবে তোমরা বাসায় পড়বে এবং গল্পটি থেকে ছোট ছোট প্রশ্ন তৈরি করবে। আমি আশা করব তোমরা বাসায় সেই পড়াটা কমপ্লিট করেছো। তো আজকে আমি পড়াবো তোমাদের 64 পৃষ্ঠা। তোমরা সবাই বইয়ের 64 পৃষ্ঠা বের করো। দেখো 64 পৃষ্ঠায় 1 নং-এ আছে শব্দার্থ। তো আমি দেখো বোর্ডে শব্দার্থগুলো লিখে রেখেছি, তো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, তোমরা ম্যামের সাথে একটু পড়ে নাও। দেখো প্রথমে ম্যাম লিখেছি শব্দ, শব্দের অর্থ, তার মানে তোমরা যখন খাতায় লিখবে তখন তোমাদেরও ঠিক একইভাবে লিখে নিতে হবে। তো কি প্রথমে আছে? মুক্তিযুদ্ধ। প্রথম যে শব্দটা দেওয়া সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ শব্দের অর্থ দেশকে স্বাধীন করার লড়াই, দেশকে স্বাধীন করার লড়াই। তারপর দেখো আছে মুক্তি সেনা। মুক্তি সেনা শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতার জন্য যে লড়াই করে। তারপর দেখো আছে ঘাঁটি। ঘাঁটি শব্দের অর্থ সৈন্যদের থাকার জায়গা। তারপর দেখো আছে শহীদ। শহীদ শব্দের অর্থ মহৎ কাজে যিনি জীবন দেন। আরেকবার বলছি, মহৎ কাজে যিনি জীবন দেন। তারপর দেখো আছে কৌশল। কৌশল শব্দের অর্থ কাজ করার উপায়। কৌশল শব্দের অর্থ কাজ করার উপায়। তারপর দেখো 2 নং। 2 নং-এ দেওয়া আছে ভেতর, ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, তার মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো ম্যাম এখানে লিখে রেখেছি, ক নম্বরে আছে মুক্তি সেনারা ড্যাশ বিপদ মোকাবেলা করলেন। তো এখানে উত্তরটা কি হবে? মুক্তি সেনারা কৌশলে বিপদ মোকাবেলা করলেন। আমরা এখানে কি লিখবো? কৌশলে। তাহলে চলো আমরা লিখি কৌশলে, কৌশলে। তারপর দেখো খ নাম্বার। খ নাম্বারে আছে পেছনে রয়েছে মুক্তি সেনাদের বড়, এখানে কি লিখবো? ঘাঁটি। পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ঘাঁটি। তাহলে লিখে ফেলি এখানে কি হবে? ঘাঁটি। তারপর দেখো গ নাম্বার। গ নাম্বারে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে ড্যাশ হয়েছে, আমরা এখানে কি লিখবো? শহীদ হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? শহীদ। চলো আমরা লিখি শহীদ। এই শব্দগুলো কিন্তু আমাদের বইয়ে উপরে ছকে দেওয়া আছে। তারপর দেখো ঘ নাম্বার। ড্যাশ দেশের গৌরব। কারা দেশের গৌরব? মুক্তি সেনারা। তাহলে এখানে আমরা কি লিখবো? মুক্তি সেনারা। চলো লিখি মুক্তি সেনারা দেশের গৌরব। তারপর দেখো ও নাম্বার। ও নাম্বারে আছে 1971 সালে এ দেশে ড্যাশ হয়েছিল। কি হয়েছিল? মুক্তি যুদ্ধ হয়েছিল। তাহলে আমরা এই ড্যাশে কি লিখবো? মুক্তি যুদ্ধ। চলো আমরা লিখি মুক্তি যুদ্ধ। দেখো ম্যাম 1 নং এবং 2 নং এর উত্তরগুলো তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো, অথবা শব্দের অর্থগুলো বইয়ের পেছনে দেওয়া আছে, তোমরা শুধু একটু কষ্ট করে খুঁজে নেবে। আর যদি খুঁজতে কষ্ট হয় তাহলে ম্যামের জন্য এখান থেকে দেখে তোমরা লিখে ফেলো খাতায়। তো আজকে আমি তোমাদেরকে পড়া দেব 1 নং আর 2 নং। তবে 2 নং-এ আমি সর্বদাই বলি যে 2 নং-এ যে শব্দগুলো ছকে দেওয়া আছে তোমরা সেই ছকের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো বাক্য গঠন করতে পারবে, কিন্তু যদি না পারো তাহলে তোমরা শূন্যস্থানের বাক্যগুলো লিখতে পারো। তাহলে তোমাদের বাসার পড়া কি থাকছে? বাসার পড়া থাকছে 64 পৃষ্ঠার 1 ও 2 নং শিখা লিখা। 2 নং-এ কি করতে হবে? 2 নং-এ শূন্যস্থান পূরণ করতে হবে এবং শূন্যস্থানের জন্য যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, কি তাই তো?
তো আজকে আমরা এখন কি ক্লাস নিব বলো তো? আজকে আমরা এখন ইংরেজি পড়ব। তাহলে দেখো আজকে আমরা ইংরেজি কোন বইটা থেকে পড়ব? তোমাদের এই যে স্কুলের যে শীটটা আছে, তোমরা তোমাদের এই শীট বের করো। সবাই দেখেছো আজকে আমরা কোন বই থেকে পড়ব? তাহলে তোমরা তোমাদের এই শীটটা বের করো। দেখো তোমাদের স্কুলের যে শীটটা সেই শীটটা বের করো। তো আজকে দেখো আমরা এই শীট থেকে লেসন 15 এবং 16 তোমরা এই পেজ বের করো। আজকে দেখো লেসন 15 এবং 16 এর আমরা 1 নং ওয়ার্ড মিনিং পড়ব। তো ওয়ার্ড মিনিং তো আমরা জানি যে শব্দের অর্থ, তাহলে এই যে ইংরেজি শব্দের এই অর্থগুলো সহ আমরা আজকে পড়ব। সবাই কি বের করেছো? তাহলে আসো আমরা পড়া শুরু করি। দেখো এখানে প্রথমটা কি লিখেছে, হাউ মেনি। তাহলে হাউ মেনি ওয়ার্ড মিনিং কি হবে, কয়টি। তারপরে দেখো বার্ড, বার্ড অর্থ পাখি, ট্রি গাছ, ওয়াকিং হাঁটছে, রোড রাস্তা, টকিং কথা বলছে, গ্লাস গ্লাস, পিস টুকরো, হাউ মাছ কতটুকু বা কত পরিমাণও বলা যাবে। তাহলে আসো বাম পাশটা আবার বলি, হাউ মেনি কয়টি, বার্ড পাখি, ট্রি গাছ, ওয়াকিং হাঁটছে, রোড রাস্তা, টকিং কথা বলছে, গ্লাস গ্লাস, পিস টুকরো, হাউ মাছ কতটুকু বা কত পরিমাণ। তারপর আসো ডান পাশে, দেখো রাইস চাল, ওয়ান চাওয়া, কিলোগ্রাম কেজি, ওয়াটার পানি, নিড প্রয়োজন, ড্রিঙ্ক পান করা, এভরিডে প্রতিদিন, চক খড়িমাটি, মাছ বেশি। তাহলে আসো ডান পাশটা আমরা আরেকবার পড়ি, রাইস চাল, ওয়ান চাওয়া, কিলোগ্রাম কেজি, ওয়াটার পানি, নিড প্রয়োজন, ড্রিঙ্ক পান করা, এভরিডে প্রতিদিন, চক খড়িমাটি, মাছ বেশি। তাহলে আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা লেসন 15 এবং 16 এর 1 নং ওয়ার্ড মিনিং, দেখো এখানে বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে শিখব এবং HW খাতায় লিখব। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, গুড বাই।